আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা। শেখ হাসিনা, আমরা সবাই ওনাকে চিনি। আচ্ছা আচ্ছা, আপনার একটা কথা বলি, আপনারা যদি এদেশের প্রধানমন্ত্রী হইতেন সর্বপ্রথম মানে কি কাজটা করতেন? এটা আপনার মাথায় কেরা হেডবেন না কেন? আমি কেমনে প্রধানমন্ত্রী হবো? আমি শিক্ষিত না অশিক্ষিত? আমি পারি 5 টাকা আয় করি, আমি 5 লাখ টাকা আশা করি কোনদিন হইবে? এই কথা আলোচনা করমুগা, এই ফালতু কথা কইতে যামুগা? তাহলে আমরা এই কাজটা করতাম? গরিব মানুষ আছে, দুঃখী মানুষ আছে, তাদেরকে এরকম করতাম? মানুষের মনের একটা আবেগ আছে না? আমার তো আবেগ আছে, ইয়ং বয়সের একটা মাইয়া বিয়ে করতে হয়, বলবি আমার আমি তো এই বয়সে করতে চাই, হইবে না কথাটা? আমি প্রধানমন্ত্রী কোন সাবেক ওই আছে, সেটাও তো হইবে না? সম্ভব অসম্ভব আছে না একটা? আপনি এই বয়সে অল্প বয়সের মেয়ে বিয়ে করবেন? আমি অল্প এই বয়সে প্রধানমন্ত্রী হয়েছে জমুক? আমার লাগে বইবে না, আপনার লাগেই তো বইবে না। এবার মহিলা 30,000 টাকা ইনকাম করে, আপনার তো আপনি আমি একটাই করছি। আপনি জানেন একজন পুরুষ মানুষের কয়টা ভাগে পড়ছে? ভাগে বললে আমার পরে নাই, আপনার ছয়টা পড়তে পারে, আমার একটা ওই একটাই পড়ে, আপনার দুটো বাকি আছে। আপনি করেন এখন? আমি তো করবি আরো করেন, আর নয়টা করেন, অসুবিধা। আমি একটা ভালো ভালো না, এই সম্ভব হবে না, এটা ভালো হবে দাদা? আপনার যেটা সম্ভব না, সেটা হইবেন কেমনে? কান আমার মাথা কেরা না কি আর কিছু আছে? মাথা হেড হয়ে গেছে। শুনেন চাচা, সৌদি আরবে বুঝছেন এক এক ধরনের 3-4 টাকা বিয়ে, এটা বাংলাদেশ স্বাধীনের পর জন্ম হইলে রাস্তায় লঙ্গি আছে।